আসসালামু আলাইকুম, ডিএস টিভি খবর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সানজিদা আক্তার। প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম ঢাকা জেলা পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল 7/1/2023 ইংরেজি ঢাকা জেলা প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম আয়োজিত বর্ধিত সভায় কেন্দ্রীয় কমিটির মাননীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রধান অতিথি ও সাধারণ সম্পাদক জননেতা আল মামুন সরকার প্রধান বক্তা ও বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন এর সভাপতিত্বে এই ঢাকা জেলা কমিটির অনুমোদন প্রকাশ করেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শহীদুল্লাহ শহীদ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, জনাব আকরদুজ্জামান জীবল, জনাব ইফতেখারুজ্জামান মাসুদ, ঢাকা দক্ষিণ কমিটির সভাপতি জনাব আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক দীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন মৃধা, ঢাকা উত্তর কমিটির সভাপতি শিপন। সেখানে আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা সভাপতি আনিসুর রহমান আনিস, ঢাকা জেলা কমিটির দোহার উপজেলা জনাব আমির খান সহ নেতা নেত্রীগণ, নবাবগঞ্জ উপজেলা শেখ আজাদ ডক্টর শাহনাজ কাজী মেঘলা সহ নেতাগণ, সাভার উপজেলা আলহাজ আবুল বাশার প্রধান সভাপতি, নেবালল আওয়ামী লীগ মোহাম্মদ রুহুল আমিন রুবেল, শেখ শহীদুল ইসলাম কিরণ সহ নেতাগণ ও ধামরাই এলাকার সিদ্দিকুর রহমান সহ সকল নেতা নেত্রীবৃন্দ। প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম ঢাকা জেলা পূর্ণাঙ্গ কমিটির সভাপতি আলহাজ ডক্টর মোহাম্মদ আবু তালেব পিএইচডি সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন সহ সভাপতিগণ হচ্ছেন বিকাশ সিদ্ধা, জনাব প্রশান্ত মণ্ডল বাবু, জনাব নুরুল ইসলাম, জনাব আমির খান, জনাব সিদ্দিকুর রহমান, মোহাম্মদ আলী, মোহাম্মদ মতিউর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আজাদ আলী সানোয়ার, কাজল ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক জনাব জয়ন্ত সিদ্ধা, জনাব মোহাম্মদ রুহুল আমিন রুবেল, জনাব জসিম খান প্রচার সম্পাদক, জনাব আব্দুর রহিম বাবুল, জনাব শেখ মোতাহার হোসেন ও সকল কার্য নির্বাহী কমিটির সদস্য ও সদস্যবৃন্দ। প্রত্যাগত ও কর্মরত প্রবাসী রেমেডি যোদ্ধাদের নিয়ে এই কমিটি গঠন করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে সোনার বাংলা গঠন ও জননেত্রী মাদার অফ হিউম্যানিটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপার স্মার্ট বাংলাদেশ করার অঙ্গীকার পূরণ করার জন্য 1,80,04,00,000 ভোটার রেমেডের যোদ্ধারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ও শেখ হাসিনা হাতকে শক্তিশালী করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে এই ঢাকা জেলা কমিটির অনুমোদন দিয়েছেন তাদের সকলের প্রতি ঢাকা জেলা কমিটি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দর্শক আমাদের সাথে থাকবেন, ডিএস টিভি খবর সাথে থাকবেন, ধন্যবাদ। ঢাকা জেলা কমিটিগুলি ঘোষণা করতে যাচ্ছি। ইতিমধ্যে আমরা ঢাকা জেলা কমিটিতে যাকে আপনারা সভাপতি হিসাবে পাবেন, আমি অ্যাকচুয়ালি আমরা বলি যে আমাদের সংগঠনটা হলো প্রত্যাগত ও কর্মরত, কর্মরতারও এরা থাকবে। তবে আমাদের কাজের সুবিধার্থে যারা দেশের ভিতরে থাকে, আমি সবাইকে রিকোয়েস্ট করে বলি, সব দেশের ভিতরে থাকে মূলত মানে ইম্পর্টেন্ট যে পদ প্রেসিডেন্ট সেক্রেটারি, এগুলি দেশের ভিতর থেকেই হওয়া উচিত। আমাদের সংবিধানে কোনো স্পষ্ট লেখা নাই, লেখা আছে তারা যারা প্রত্যাগত কর্মরত তারা থাকতে পারবে। তবে এগুলো আমাদের ইয়ে হলো, হ্যাঁ, তবে আমরা জানি যে তাহলে বিদেশে থাকে, সৌদিতে থাকে। বিসমিল্লাহ রহমান রাহিম। সম্মানিত প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরামের বর্ধিত সভার সম্মানিত সভাপতি জনাব আবুল কাশেম বীর মুক্তিযোদ্ধা কমান্ডার এবং উপস্থিত আমাদের প্রধান আলোচক, প্রধান বক্তা এবং আমাদের প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরামের সম্মানিত সাধারণ সম্পাদক জনতা আল মামুন সরকার সাহেবকে এবং আমি আরও বলতে চাই, এখানে উপস্থিত আছেন আমাদের প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরামের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান জীবল ভাই এবং আমাদের সম্মানিত বড় ভাই সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন ভাই এবং সম্মানিত ইফতেখারুল আলম মাসুদ ভাই, আমাদের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য শহীদুল্লাহ শহীদ ভাই এবং এখানে উপস্থিত আছেন
ঢাকা মহানগর উত্তরের শিবন ভাই এবং দক্ষিণের আব্দুল কুদ্দুস ভাই, দীর ইসলাম ভাই এবং আলী হোসেন মিদ্যা ভাই এবং উপস্থিত আমাদের ঢাকা জেলা প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম আশা করছে আগামী 24 সালের জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের পূর্বেই ইনশাআল্লাহ আমরা প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো, সেই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমি আজকে যে কমিটি ঢাকা জেলা কমিটি নির্বাচিত হতে যাচ্ছে সেই কমিটির প্রতি আমার আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।